একটু নিচে ধরে, একটু নিচে ধরে, একটু নিচে ধরে, মুখের নিচে ধরে। আমরা আজকে দেখলাম আপনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে, এটা উনি বলবেন, কিন্তু স্যার যতই দিন যাচ্ছে আপনার মাথায় কি এই মামলা নিয়ে চিন্তার সীমারেখা ভাস আমরা দেখতে পাচ্ছি, আপনি কি স্যার এই মামলাটা নিয়ে উদ্বিগ্ন এ পর্যায়ে এসে মনে হচ্ছে? না, আমি বিচার বিভাগের উপরে সমস্ত আস্থা রেখে চলছি, এখন দেখা যাক কি হয়। আমি বসে বসে যেগুলো চিন্তা করছিলাম সেটার কিছু আভাস দিই। এটা আপনারা শব্দটা শুনে আসছেন গ্রামীণ টেলিকম, এটা কোম্পানি ইত্যাদি, আমি স্মরণ করছিলাম তার জন্ম কীভাবে হলো। আমরা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করলাম, তো আমাদের প্রথম নিজেদের কাছে একটা কমিটমেন্ট ছিল এই টেলিফোন আমরা গ্রামে দিয়ে প্রথমে গ্রামে দেব এবং মহিলাদের হাতে দেব। তো এটা গ্রামীণ ফোনের মাধ্যমে আমরা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা আলাদা একটা প্রতিষ্ঠান করলাম, এটা সামাজিক ব্যবসা হিসেবে নাম দিলাম গ্রামীণ টেলিকম। আপনাদের বয়স কীরকম জানি না, ছোটোবেলায় যদি হাটে বাজারে গিয়ে দেখে থাকি পল্লীফোন কেন্দ্র, ভাঙ্গাচোরা সাইনবোর্ড, প্রত্যেক গ্রামে প্রত্যেক জায়গাতে এই পল্লীফোন কেন্দ্র, এটা ছিল। আমরা গ্রামীণ ফোনের সঙ্গে চুক্তি করলাম, তারা ডিসকাউন্ট রেটে গ্রামের দরিদ্র মহিলাদের জন্য এই টেলিফোন সার্ভিসটা আমাদেরকে দেবে, আমরা তাদেরকে এটা জায়গায় জায়গায় অর্গানাইজ করব। এটা 1999 সালে এটা শুরু করলাম এবং প্রথম বছরেই প্রায় অর্ধেক জেলাতে আমরা নিয়ে গেলাম। এই প্রথম মানুষ টেলিফোন দেখল, এর আগে আপনাদের সে বয়স হয়েছে কি না যেখানে টেলিফোন বলে কোনো জিনিস ছিল না, একমাত্র শহরে হয়তো ছিল, ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, তাও অর্ধেক টেলিফোন কাজ করতো না, বেকল থাকতো সবসময়। এই প্রথম মানুষের হাতে টেলিফোন আসলো এবং গ্রামেগঞ্জে গেল একেবারে সস্তায় টেলিফোন, একদম সঙ্গে সঙ্গে সস্তা, এটার ওই পুরনো আইন নিয়ম ইত্যাদিতে আমরা যাইনি। তো সেই গ্রামীণ ফোন থেকে পল্লীফোনের সৃষ্টি হলো যে আমরা আলাদা পৃথক প্রতিষ্ঠান করলাম, এটা মহিলাদের কাছে দেবো, তারা এটাকে ব্যবসা হিসেবে নেবে, এটা নিজেদের ব্যবহারের চাইতেও তারা মানুষের কাছে বিক্রি করবে। সেই জন্য যখন তারা প্রথমে তারা ঘরে বাড়িতে বসে করতো, তারপরে বাজারে একটা দোকান দিল এই পল্লীফোন কেন্দ্র। এটা বিশেষ করে মনে পড়তেছিল এটা 2008 সালে বোধে ডেনমার্ক থেকে কিছু লোক আসলো দেখতে যে পল্লীফোনটা দেখবো, কারণ তখন সারা দুনিয়াতে কোথাও এরকম হয়নি এই প্রথম ফোন মানুষ সাধারণ মানুষের হাতে নিয়ে আসা, এটা আর কোথাও সম্ভব হয়নি, এটা আমরা করলাম। কিন্তু গরিব মানুষের কাছে, মেয়ে মানুষের কাছে টেলিফোন, যারা এখনও 1 2 3 4 বুনতে জান না এরকম মানুষের হাতে, এটা নিয়ে তর্ক হলো। আমরা বললাম যে দেখেন ওতে টিপলে যদি টাকা আসে, পৃথিবীতে মাত্র 10টা সংখ্যা, এর বেশি আর নেই, সে যদি একবার বুঝে যায় যে এই 10টা সংখ্যা টিপতে পারলেই তার উপার্জন হবে, এটা 10 মিনিটে সে শিখে ফেলবে, তার সেই ক্ষমতা আছে, এবং সেটা দেখালো তার মহিলারা, এটা করলো, ছড়িয়ে গেলো। ডেনমার্ক থেকে যে জন্য আসলো তখন প্রথমে বুঝি নেই, তারা ঘুরে ঘুরে সব দেখলো, বলে যে এটা তো আমাদের নিউজে আছে সবসময়, আমরা বুঝতে চাচ্ছি কীভাবে হলো। তারা গ্রামেগঞ্জে গেলো, দেখলো সেটা, তারপর দ্বিতীয়বার আরেকবার একই দলের থেকে লোক আসলো, তৃতীয়বার বুঝলাম যে এটা অন্য জায়গাতে চলে যাচ্ছে। এখন তারা পল্লীফোনের একটা কিছু নমুনা নিয়ে যেতে চায় যারা তারা জাদু করে দেবে। এখন ডেনমার্কে জাদু করে গেলে আপনি দেখবেন গ্রামের বাংলাদেশের গ্রামের ভাঙ্গাচোরা টিনের একটা সাইনবোর্ড, এটা হলো টেকনোলজি সেকশনের মধ্যে, যে টেকনোলজিটা কোথায় নিয়ে আসছে গ্রামীণ এই পল্লীফোন এবং এই গ্রামীণ টেলিকম। আজকে যেসব আলোচনা হইতেছে ওই গ্রামীণ টেলিকমের এখন বিচার হইতেছে, আপনারা দেখেন বিচারটা যেন ঠিক মতো হয়। থ্যাংক ইউ।